আজ অনেক দিন পর আমার কিছু প্রিয় মানুষের সঙ্গে বের হওয়ার প্ল্যান করলাম। কাজের চাপে অনেক দিন ধরে কোথাও যাওয়া হচ্ছিল না, বেশ সাফোকেশন হচ্ছিল, তাই অফিসের পাশেই সাত মসজিদ রোডের একটা রেস্টুরেন্টে চলে গেলাম। স্পেসটা সিলেক্ট করার আগে চিন্তা করছিলাম এমন জায়গায় যেতে হবে কুল অ্যান্ড কাম থাকবে, যেখানে সবাই মিলে বসে আমরা কয়েকজন গল্প করতে পারবো এবং টাইমটা খুব ভালো কাটবে। যেরকম চিন্তা করলাম ঠিক সেই রকম ভেবেই দেখেন এইরকম একটা জায়গায় চলে গেলাম। আমি রেস্টুরেন্টের নামটা ঠিক মনে করতে পারছি না, এটা সাত মসজিদ রোডেরই একটা রেস্টুরেন্ট এবং বসার স্পেসটাও একটু ডিফারেন্ট ছিল, তো এই কারণেই বেসিক্যালি আমরা এই রেস্টুরেন্টটাকে পছন্দ করলাম। এখানে বসে আমরা সবাই ভীষণ মজা করছিলাম, গল্প করছিলাম, তো সবাই ভীষণ রকমের এভাবে গল্প করে টাইম কাটাচ্ছিলাম। যেহেতু অফিস শেষে গিয়েছিলাম বেশি টাইম ছিল না। খাবারগুলোর যদি রিভিউ আমাকে দিতে হয় তাহলে আমি বলবো অ্যাভারেজ, খুব বেশি মজার ছিল সেটা বলবো না, আবার খারাপ ছিল সেটাও বলবো না, অ্যাভারেজ ছিল। বাট খাবারের মধ্যে আমার প্রিয় ওই চাইনিজ আইটেমে গেলেই দেখা যাচ্ছে আমার স্যুপ ভীষণ প্রিয়, থাই স্যুপটা স্পেশালি আমি খুব পছন্দ করি, তো স্যুপটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের মধ্যে বরাবরের মতো একজন ফটোগ্রাফার ছিল, ফটোগ্রাফার থাকলে কিন্তু একটা সুবিধা হচ্ছে অনেকগুলো ভালো ভালো ছবি পাওয়া যায়, তো উনি ওনার নিয়ম অনুযায়ী সবার প্রথমে ছবি তুলে নিচ্ছিল, আর ছবি তোলার টেনশন আমাদের করতেই হয় না। খেতে খেতে আমরা গল্প করছিলাম, অনেক দিন আসলে আমরা কেউ কারো খবরই নিতে পারছিলাম না একসাথে বসে, তো সময়টা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমরা বসে বসে প্ল্যান করছিলাম যে এভাবে আমরা প্রায়ই করব, প্রতি মাসে এক থেকে দুইবার হলেও যদি এরকম আউটিং করা যায় তাহলে কিন্তু সমস্ত ধরনের টায়ার্ডনেস চলে যাবে এবং খাবার শেষে আমরা অনেকেই কিন্তু বাড়ির জন্য পার্সেল নিয়ে নিচ্ছিলাম, তো এভাবে আমাদের সময়টা বেশ ভালো কাটলো। এরপর খাওয়া দাওয়া শেষে আড্ডা শেষে সবাই বাড়ি ফেরার পালা, সবাই সুস্থ মতো বাড়ি ফিরে এলাম, দিনটা বেশ ভালোই কাটলো। আপনাদের সাথে আমার গুড মেমোরি শেয়ার করতে ভালোই লাগে।